आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উন্নয়ন থেকে বঞ্চিত ফাটক বাজার, সংসদকে নরক দর্শনের আহ্বান ব্যবসায়ীদের। এক পশলা বৃষ্টিতে ডুবল শহর, বিগত বন্যার ভয়াবহতায় ফের আতঙ্কিত জনগণ। নিলামবাজারে একাধিক বৈদ্যুতিক সামগ্রী সহ রাইস মিল মেশিন বাজেয়াপ্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের উন্নয়ন নিয়ে জনপ্রতিনিধিরা উভয় সরকারকে প্রশংসার জোয়ারে ভাসালে শহরের ফাটক বাজারে উন্নয়নের ছিটে ফোঁটাও নেই। এক পশলা বৃষ্টিতে গোটা বাজার নরকে পরিণত হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যেমন বাজারে আসা ক্রেতাদের, তেমনি ব্যবসায়ীদের। বুধবার সংবাদ মাধ্যমের মারফতে ফাটক বাজারে নরক দর্শন করতে খোদ শিলচরের সাংসদকে আমন্ত্রণ জানালেন ব্যবসায়ীরা। পাশাপাশি পক্ষকালের মধ্যে গোটা বাজারের জমাজলের সমস্যার স্থায়ী সমাধান না করা হয় তবে পৌরসভার ট্যাক্স দেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা। তাদের অভিযোগ, বিগত জেলার বন্যার পর বাজারে থাকা নালাগুলোর সাফাইয়ে হাত দেয়নি পৌরসভা কর্তৃপক্ষ, ফলে আবর্জনায় স্তূপাকৃত নালাগুলো অল্প বৃষ্টিতেই জমাজলে ভরে গিয়ে ব্যবসায়ীদের দোকানে ঢুকে পড়ে। এতে ব্যবসা বাণিজ্য করতে তীব্র সমস্যার মুখোমুখি হয় তাদের। এদিকে ফাটক বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসে পৌরসভা কর্তৃপক্ষকে নালা সাফাইয়ের জন্য এক স্মারকপত্র প্রেরণ করা হয়েছিল, কিন্তু তা প্রেরণ করার দুমাস অতিক্রম হয়ে গেল, আজ অবধি সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে সাংসদ বিধায়ককে অবগত করা হলেও নিট ফল শূন্য বলে জানান। মহোদয়কে বলবো ফাটক বাজার আসুক, নরক দর্শন করতে হয়, যদি ফাটক বাজার আসলে খুব সহজে নরক দর্শন হয়ে যাবে। আর উন্নয়নের পরিকাঠামো যদি এইটা হয় তাহলে আমরা মানে হাস্যকরভাবে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে উন্নয়নের পরিকাঠামোটা একবার নিজে এসে ফাটক বাজারে দেখে যাক যে ফাটক বাজারের পরিস্থিতি কী। আমরা দীপায়ন চক্রবর্তী, আমরা MLA সাহেব মহাশয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি ফাটক বাজারের দিকে দেওয়ার জন্য, MP মহাশয়কেও দিয়েছি, তাদের কোনো দৃষ্টি নেই ফাটক বাজারের দিকে বা ফাটক বাজারের দিকে কোনো একটা ডেভেলপমেন্টের কোনো চিন্তা নেই। শুনছি ফাটক বাজারের পয়সা এসেও ঘুরে যায় কিন্তু আমাদের MP মহাশয় কোনো কাজ করায় না। তো MP মহাশয় বা জেলা প্রশাসন মিউনিসিপ্যালিটিকে কি আপনারা, আমরা প্রত্যেক বছর অক্টোবর নভেম্বরে ফাটক বাজারের নালাগুলি পরিষ্কার হয়, এই বছর তারা কোনো কাজ করায়নি। আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কালকেও গতকালকেও বৃষ্টির পরে আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়েছি, ADC মহাশয়ের সঙ্গে দেখা করেছি, উনি আমাদেরকে চারটা লেবার দিয়েছে, বলছে নালাগুলি জাস্ট আমরা ব্লকটা ছুটিয়ে দেবো আর তারপরে আমরা মিটিং করে বলবো যে কী হবে না হবে। তো আজকের বৃষ্টিতে সব দোকানে জল ঢুকেছে, আগামী আধা ঘন্টার বৃষ্টি, যদি এক ঘন্টা দু ঘন্টা বৃষ্টি হয় তো ফাটক বাজারের ফ্লাডের যে পরিমাণ জল হয়েছিল গত আগস্ট জুলাই আগস্টে সেই রকম পরিস্থিতি দাঁড়াবে, কারণ জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে এক পশলা বৃষ্টিতে ডুবল গোটা শিলচর শহর, বিগত বন্যার ভয়াবহতার ফের আতঙ্কিত শহরের জনগণ। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে টানা বর্ষণে শহরের অম্বিকাপুরটি, ফাটক বাজার, বিবেকানন্দ রোড, তারাপুর, শিববাড়ি, সেন্ট্রাল রোড এলাকা কৃত্রিম বন্যার আকার ধারণ করে। এদিকে চৌরঙ্গী পয়েন্ট, রামানুজ কলেজ, অধর চাঁদ স্কুলের মুখে প্রায় হাঁটু জল দেখা গেছে। 2022 সালের জেলার ভয়াবহ বন্যা কাটিয়ে ওঠার পর শিলচরে জমাজল নিষ্কাশনে প্রচেষ্টা চালান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এমনকি রাঙ্গির খাল নালায় নৌকার মাধ্যমে খাল পরিষ্কারের কাজে খোদ ময়দানে নামেন বিধায়ক। তার এহনো উদ্যোগে সাধুবাদ জানান সচেতন নাগরিকেরা। এর কয়েক মাসের মধ্যে চৈত্রে টানা বর্ষণে বিধায়কের কর্মযজ্ঞতে জল ঢেলে দেন বরুণ দেবতা, ফলে শহরের জনগণের মধ্যে ফের বন্যায় ভয়াবহতা দেখা গেছে।
পুলিশ ও সিআরপিএফ বাহিনীর সহযোগে নিলামবাজার এপিডিসিএল এর অন্তর্গত ফতেপুর জিপির বিভিন্ন গ্রামে বিদ্যুৎ চুরি রুখতে জোরদার অভিযান চালালেন বিভাগীয় সিনিয়র ভিজিল্যান্স অফিসার তাপিল চন্দ্র দাস ও নিলামবাজার সাব ডিভিশনের এসডিও নিধির রঞ্জন রায়। অভিযানে ইলেকট্রিক মোটর, রাইস মিল ফ্যান, রাইস কুকার, ইনভার্টার, ব্যাটারি সহ অবৈধ হুকের তার ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করেন তারা। পাশাপাশি অনেক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। প্রথমবারের মতো এই অভিযানে নেমে বিরাট সাফল্য পান তারা। আগামী দিনে হুকিং ও মিটার থেকে বিদ্যুৎ চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হবে বলে জানান। এভাবে বিদ্যুৎ চুরির ফলে প্রতি মাসে 15-20 লক্ষ টাকা ভর্তুকি দিতে হচ্ছে নিলাম বাজার সাব ডিভিশনকে বলে জানান আধিকারিকরা। নিলামবাজার ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের আন্ডারে ভিলেজ ড্রাইভ আয়োজন করেছি। তো আমরা প্রথমে কেওয়ারচুনা, তারপর আমরা বরান্তর, তারপরে ফতেপুর এবং আমডোরে আমরা অভিযান চালাই। টোটাল 10টা গড়ে আমরা অভিযান চালিয়েছি। তো এই 10টা গড়ের মধ্যে প্রত্যেকটা গড়েই আমরা মিটার বাইপাস পেয়েছি এবং লোডও অনেক বেশি ওদের। কোনো জায়গায় আমরা 4 কিলোওয়াট, কোনো গড়ে 3 কিলোওয়াট এইরকম আমরা পেয়েছি। তো ওইরকমই আমাদের অনেক লস হচ্ছে, আমাদের সাব ডিভিশনের এবং ওভারঅল আমাদের এপিডিসিএল এর। আমরা নিলামবাজার ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের প্রত্যেক মাসে আমরা লস করছি 15-20-25 লাখ করে এই কারণের জন্য। তো আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে প্রত্যেক কনজুমারকে অনুরোধ জানাই, যাতে আপনারা এই যে বাইপাস সিস্টেমটা ওইটা উঠিয়ে, হ্যাঁ, আপনারা ঠিকভাবে, হ্যাঁ, মিটার দিয়ে কানেকশন করে কনজিউম করুন। যার ধরুন তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা এই বিজনেসকে প্রফিটেবল করতে পারব এবং আলটিমেটলি আমরা এই এপিডিসিএলকে শক্ত করতে পারব। শিলচর তারাপুর শিববাড়ি রোড থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কটির বেহাল ও বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে। কিন্তু রাস্তার অবস্থা, বিশেষ করে বর্ষাকালে বিপজ্জনক অবস্থা থাকার কারণে চলাচলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় জনগণ সহ সাধারণ পথচারী ও যান চালকদের। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভুক্তভোগী জনগণরা জানান, মানে কোমরে পাওয়ার অবস্থা তো নাই, আমরা মানে সেফটির প্রবলেম হয়ে গেছে গিয়া, কতজনের তো মানে ডক্টরের কাছেও যাইতে লাগে। বৃষ্টি দিলে রাস্তার মাঝখানে মানে পুকুর হয়ে যায় পুরো একদম, মানে অটো গাড়ি কোন দিকে যাইতে ওইটার কোনো মানে শিববাড়ির নাই, শিববাড়ির ওটা মজুমদার বাজার পর্যন্ত। আর রৌদ্র দিলে তো মানে ধুলায় একদম জর্জরিত, কত মানুষের ধরে মানে শ্বাসের প্রবলেমও হয়ে গেছে গিয়া, তারপরে ব্রঙ্কাইটিস, মানে ওইগুলো সমস্ত প্রবলেম আর কি। আর শিববাড়ির কোথাও আর কইয়াই লাভ নাই, কোন দিন যে কোন সময় কার মানে প্রাণ যাইব এটাই আর কি। আমরা যে ঘর থেকে বাইরই মানে বুঝতে পারি না যে আর ঘর থেকে ঘরে আয়া ঢুকুনি আবার, এটা মানে একদম খুবই প্রবলেম আর কি। আর কেউ যদি অসুস্থ হয় এটা তো আর করিয়াই লাভ নাই, যে মানে মানুষটারে নিয়ে পৌঁছালে যাইব না তারা, মানে কোন দিকে যাইব কোন দিকে যাইব আমরা কইতেও পারি না। হ্যাঁ, কিন্তু রাস্তাটা এমন খারাপ হয়েছে আর কি, আমরা যাওয়া লাগে অনেক কষ্ট হয়ে যায় গিয়া, যেরকম মানে বৃষ্টি না হইলে ধুলাবালি অনেক হয়ে যায় গিয়া। আজকে বৃষ্টি হওয়ার কারণে দেখুন এত ফেক হয়েছে, যাহাতে আমরা মানে যাওয়া আসা এমন কষ্ট হয়ে যায় গিয়া, খাস করে স্কুল স্টুডেন্টের লাগে আর কি বহুত কষ্ট হয়ে যায় গিয়া। আর ডেইলি যারা আর কি অফিসিয়াল মানুষের লাগে কষ্ট, খাজ খামো যাওয়ার লাগে কষ্ট, অনেক কষ্ট। হ্যাঁ, ঠিক আছে। এটা তো বহুত দিন তো মানে গাড়ি ঘোড়ার প্রবলেম হওয়ার, আইতে যাইতে রাস্তা খারাপ, গাড়িরও করতে পারে। হ্যাঁ, বেশি নষ্ট হয় আর কি, ভাঙ্গা রাস্তা। কতদিন পরে পরে এরকম নষ্ট হয়? এটা তো বাক্কা দিন তো না আছে এরকম। হ্যাঁ, গাড়ি ফেলাই নি আপনার দাদা, খুব অবস্থা, মানে 1-1.5 ঘন্টা খারাপ হইয়া গাড়ি ফেলাইতে লাগে, ওইদিকে বাইপাসে ঘুরিয়া যায় আর গাড়ি। আর গাড়ির অবস্থাও আপনারা দেখুন কীরকম, মানে কী কী পার্টস নষ্ট হয়? গাড়ির প্রায় টায়ার খারাপ হয়, 1 নম্বরে, 2 নম্বরে ফাটছি, 3 নম্বরে গাড়ির মানে জল ঢুকিয়া ঘুরা গাড়ির পেঞ্জার উঠতে থাকে না, এইরকম অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তার ব্যাপারে কিছু, রাস্তার ব্যাপারে কিছু হওয়ার নাই রাস্তার ব্যাপারে, মানে আমরা ট্যাক্সগুলো দিই, এইসব কিছু দিই, এই যে আমরা নিজে বিজেপির ভোট দিই, বিজেপির আমি তোমার বুথ প্রেসিডেন্টও।
রাজধানী দিল্লিতে আয়োজিত কৃষক ও শ্রমিক সংঘর্ষ র্যালিকে সমর্থন জানিয়ে বুধবার শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল সিটু সহ সারা ভারত কৃষক সভা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মকর্তারা। বুধবার শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। মূল্যবৃদ্ধি রোধ, নতুন পেনশন স্কিম বাতিল করা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সহ আশা কর্মীদের বেতন বৃদ্ধি, উপযুক্ত মজুরি প্রদান, কৃষকদের জমির পাট্টা প্রদান সহ মোট 14 দফা দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, করিমগঞ্জ শহরে চুরির ঘটনা প্রতিদিনই বেড়েই চলেছে। পুলিশ প্রশাসনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে চোরের দল গৃহস্থের বাড়িতে ঢুকে হাত সাফাই করে নিয়ে যায় নগদ অর্থ সহ সোনার অলংকার ও মূল্যবান সামগ্রী। এমন এক চুরিকাণ্ড সংঘটিত হয় মঙ্গলবার রাতে শহরের স্টিমার ঘাট রোডে। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চুরি করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে এক চোর। ঘটনার বিবরণ মতে জানা গেছে, শহরের স্টিমার ঘাট রোডের বাসিন্দা রীতা সাহা ও তার স্বামী কাবুল সাহা বাড়িতে না থাকার সুযোগে কাজে লাগিয়ে তাদের ঘরে দরজা ভেঙে প্রবেশ করে স্টিল আলমারির লোকারের লক ভেঙে ভেতরে থাকা সোনা সহ নগদ টাকা হাতিয়ে পালানোর পথে ধরা পড়ে এক যুবক। ধৃত যুবক করিমগঞ্জের তিলক চাঁদ রোডের বাসিন্দা বিশাল রায় বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর করিমগঞ্জ পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ওই যুবককে পুলিশের হাতে সমঝে দেন বলে জানা গেছে। ভারতবর্ষের প্রতিটি জেলায় আজকে শ্রমিক এবং কৃষক সমাবেশ হচ্ছে এবং বিক্ষোভ হচ্ছে। মূলত কেন্দ্রীয় সরকারের যে নীতির ফলে আজকে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তার বিরুদ্ধে, এবং যেভাবে সারা দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি আরও বিষাক্ত করে তোলা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা এই সমাবেশগুলিতে বিক্ষোভ প্রদর্শন করেছি। আজকে এখানে প্রকল্প কর্মীরা, আশা, অঙ্গনবাড়ি, মিড ডে মিল, তাদের যে মিনিমাম যে তাদের যে মজুরি, সেই মজুরি বৃদ্ধি হচ্ছে না, তাদের চাকুরি স্থায়ীকরণ হচ্ছে না। আজকে নির্মাণ শ্রমিকের যে আইন, সেই আইনটা তুলে দেওয়া হচ্ছে, শ্রম আইনগুলিকে শেষ করে দেওয়া হচ্ছে। কৃষকরা তাদের ন্যূনতম যে মূল্য, ফসলের মূল্য, সেই মূল্য তারা পাচ্ছেন না, ন্যূনতম মজুরি পাচ্ছেন না, চা শ্রমিকের মজুরি বাড়ছে না। 661 টাকা আমরা দাবি করেছিলাম, সেক্ষেত্রেও কোনো আলোচনা হচ্ছে না। গত 7 বছর ধরে সাধারণ শ্রমিকের মজুরি বৃদ্ধি হচ্ছে না, অথচ এই সরকার একের পর এক ট্যাক্স চাপিয়ে যাচ্ছে। লাইফ ইন্স্যুরেন্সের রিটার্নের উপরেও তারা ট্যাক্স বসিয়েছে, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের উপরে জিএসটি বসিয়েছে। সমস্ত ক্ষেত্রে এরা যেভাবে ট্যাক্স চাপিয়েছে এবং যেভাবে আজকে কাজকর্ম চলছে, শিলচর শহরে বন্যা থেকে বাঁচাবার জন্য যে সময়ে কাজ শুরু হয়েছে, আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, একটা ভয়ানক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আজকে সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আমাদের কাছে আন্দোলন এবং বিক্ষোভ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। বিএসএফ এর 134 নম্বর বাহিনীর উদ্যোগে পাথারকান্দির সোনাতলা সেনা ছাউনিতে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধ তুলে দেওয়া হয়। পাশাপাশি সিভিক অ্যাকশন প্রোগ্রামের কর্মসূচি হিসেবে দুস্থ গরিব জনগণের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। অন্যদিকে বেশ কয়েকটি স্কুলকে চিহ্নিত করে 80 জন ছাত্রছাত্রীকে স্কুল ব্যাগ, টিফিন বক্স, বই, খাতা, সাইকেল সহ প্রয়োজনীয় শিক্ষা ও খেলার সামগ্রী সহ ফুটবল, ভলিবল, ক্রিকেট বল তুলে দেওয়া হয়। এলাকার বর্মন বস্তি, সোনাতলা, ভিতেরগুল, পেচারপাড়, সাত্রাগুল, মণিপুরী বস্তি, খাসিয়াপুঞ্জি, কাতারগ্রাম, গুলকান্দি, খাসিয়া বস্তি সহ বেশ কয়েকটি গ্রামের 200 বাসিন্দাদের সিনট্যাক্স, পাইপ, জলের মেশিন, চেয়ার, টেবিল, ফিল্টার, সেলাই মেশিন সহ অন্যান্য সামগ্রীও বিতরণ করা হয়। একই দিনে আয়োজিত স্বাস্থ্য শিবিরে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। 134 নম্বর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অজয় ভাট বলেন, বিএসএফ সর্বদা জনগণকে সাহায্য করার কাজে নিয়োজিত থাকে। সীমান্তবর্তী এলাকায় প্রহরার পাশাপাশি সামাজিক কাজকর্ম তাদের কাছে জরুরি বলে মনে করেন তারা। মুতাবিক জো জো সামান হো ডিস্ট্রিবিউট কিয়া গিয়া, জেসে সাইকেলে দি গই, ইয়াহ পে পানি কি বহুত সমস্যা হ্যায়, স্বচ্ছ পানি কি আরও দিয়ে গে, সিলাই মশিন দি গই মহিলাওঁ কো কি আপনা স্বরোজগার কে লিয়ে ও আপনা আগে কার্য কর সকেন, ওয়াটার ট্যাঙ্ক দিয়ে গে, আর জো ভি স্কুলি ছাত্র ছাত্রায়ে উনকো ব্যাগ, স্টেশনারি আর আর ভি কই ইয়াহ পে সামান হ্যায়, টেবল চেয়ার বগেরা উনকো দিয়া গিয়া। তো জো ভি ইয়াহ পে সীমা মে জো ভি ও রহতে হ্যায়, লোক রহতে হ্যায়,
और उनके उत्साहवर्धन के लिए, ताकि वो भी अपने को हमसे जुड़ा हुआ महसूस कर सके। ये प्रोग्राम अभी 4-5 जगह पे चलना है। जैसे आज हमने यहाँ से शुरुआत की थी, आज यहाँ पे सिविक एक्शन के अलावा मेडिकल कैंप भी ऑर्गेनाइज़ किया था, हमारे डॉक्टर यहाँ आए हैं, इसके अलावा हमने बाहर से भी डॉक्टर बुलाए हुए हैं, तो साथ के साथ वो भी चल रहा है मेडिकल कैंप। तो उसमें भी जो भी दवाइयाँ वगैरह हैं उनको सब फ्री ऑफ कॉस्ट सबको दी जा रही है, उनका चेकअप किया जा रहा है। इसके बाद कल बलिया में ये सिविक एक्शन और मेडिकल कैंप का आयोजन है, फिर 11 तारीख को बारापूंजी में है, उसके बाद फिर लाठी टीला में होगा 18 को, 19 को, 21 को चंपाबारी में, तो सब जगह पूरे बॉर्डर पे ये आयोजन किया जा रहा है सिविक एक्शन। रामनगर आईएसबीटी अधीने चला चलकाली यात्रीबाही बस चालक और आईएसबीटी कर्तृपक्षेर समय निर्धारण निये मतबिरोध चलछे, एते हैरानीर शिकार होते हच्छे यात्रीदेर। बुधवार शिलचर आईएसबीटी ते आनुमानिक 40 बस और ट्रेवलार गाड़ी चालक और मालिकेरा अभियोग करें, गाड़ी मालिक प्रदीप दासेर दुटी गाड़ी अनियमित भावे चलार जन्य निभिया करीमगंज और घाड़मोड़ा रोडेर अन्यदेर गाड़ी चालाते असुविधार सम्मुखीन होते हच्छे, एमनकी रास्ताय गाड़ी चालक सह हैंडीमैनदेर मध्ये प्राय समय मारधर हच्छे। आईएसबीटी अयौक्तिक भावे बेधे देवा समयसीमा निये ए समस्या देखा दिएछे। विषयटी निये शिलचर आईएसबीटीर भारप्राप्त असिस्टेंट सुपारिनटेंडेंट রাজদীপ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সুদীর্ঘ দিন থেকে চলে আসছে। সরকারের নিয়ম অনুসারে উক্ত লাইনের প্রত্যেকটি যাত্রীবাহী বাস বা ট্রেভেলার গাড়ি 15 মিনিট পরে পরে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা মেনে আইএসবিটি কর্তৃপক্ষ কাজ করছে। এই নিয়ম কিছু গাড়ি মালিক ও চালকরা মানছে না বলে আজ যাত্রীদের অযথা দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে অভিযোগকারী প্রায় 40 জন ট্রেভেলার বাস মালিক ও চালকেরা বলেন, প্রদীপ দাস ও আইএসবিটি কর্তৃপক্ষের নিয়মের কারণে যাত্রী সহ চালকদের হয়রানি শিকার হতে হচ্ছে। বিষয়টি নিয়ে আসামে পরিবহন মন্ত্রী সহ কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তারা। তারপরে খাস করে কেউ করে না, ও প্রদীপ দাস দুই আনি বিহার গাড়ির মালিক একজন বিশ্বকর্মা গাড়ি আছে, তাই দুই তিন করে একটা গাড়ি নিয়ে আমি বিড়িতে ঢুকাই আর সুপারেন্টেন্ট আমরা আগে একটা ট্রেভেলার ঢুকাইছেন, আমরা বলছি চলো ঢুকাইল এই ট্রেভেলার জায়গা ট্রেভেলার সব আর বাস হইতো না এটা, আর তোমরা যেটা আসলে শোনো আমি ঢুকাই দিলাম। বছর দিন গেছে না আবার এখানেও প্রদীপ দাসের দুইটা পশবান্ন একটা বাস হবে, অলরেডি দুইটা পশবান্ন তার টাইম আছে চলিয়া যায় কয়েক বছর ধরে, ওখানে আজকে 4-5 দিন তোনে 7-8 দিন তোনে আনিয়া এই বাসটা 12:30 ঢুকাইছো, অলরেডি ফান্ডামেন্টাল গ্যাপিং গেছে চলে আসে 12:30 একটা বাস যায় নিয়া 12:30 একটা বাস যায় আপনার গাড়মুড়া, আবার একটা বাস ফোনে একটা যায় নিবিয়া গাড়মুড়া আলিপুর বায়া করিমগঞ্জ, এই জায়গার গাড়মুড়ার গাড়ি থাকা সত্ত্বেও একটা বাস ইয়ে ঢুকে গেছে, যে বাসটা হইল কি বিশ্বকর্মা গাড়মুড়া থেকে বিশ্বকর্মা গাড়ি নিবিয়া আলিপুর রুটে দিলে, আমরা এক রুটে যদি বাস যায় 15 মিনিট গেপিংয়ে তাহলে আমরার বড় সমস্যা হয়, রাস্তা দিয়ে ড্রাইভারে ঝগড়া করতে লাগে মাইল করতে লাগে, এই আবদারটা আমরা অতিসত্বর এই মালিকের এই খাস করে এই মালিকের আর কোনো মালিক নাই, আমরা সব ইন্দ মালিক সকল আছি ড্রাইভার সকল আছি সব আছি কেন ড্রাইভার কন্ট্রাক্টর মালিক হল, আমরা ওটা দাবি হইল কি এই গাড়িটা তার যে জায়গাত আছে এই জায়গাটা গেলে কি আমরা কোনো সমস্যা নাই, যে জায়গার যেটা গাড়ি আছে সেটা গেলে কি আমরা কোনো সমস্যা নাই, ওটা লইয়া আমরা এসটিসি কর্তৃপক্ষের কাছে আমরা বিনম্র অনুরোধ করিয়া যে অতিসত্বর এটা সলভ করার লাগি, যতবার যদি সলভ করই না আমরা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলন করবো, যাতে আমরা গাড়িগুলা বন্ধ করিয়া আমরা দণ্ডার মধ্যে বহিনি, যত সময় এটা সমাধান হয়েছে না আমরা মঙ্গলবার রাতের বৃষ্টিতে জলমগ্ন করিমগঞ্জ শহর সংলগ্ন নিউ করিমগঞ্জের এলাকার বাখর সালে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাখরখাল নাইরগ্রাম গ্রাম পঞ্চায়েত 3 এবং 4 নম্বর ওয়ার্ড জলমগ্ন, এতে এই দুটি ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবারের ঘর জলমগ্ন হয়ে পড়েছে, এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি বাখর সাল নাইরগ্রামের জলমগ্ন পরিবারের সদস্যরা সুরাহার জন্য করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেছেন। যে বৃষ্টি দিছি আমরা জল আর তার না, সরকারি জায়গার মাটি ভরা নিয়ে লাগিয়া মানছে সারা রাস্তা বন্ধ করে রাখি, জলের রাস্তা বন্ধ করে রাখিছি, নিজস্ব জায়গা নাই সরকারি জায়গা, মানে ড্রেনে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ড্রেন নাই নিজৰ জাগা মনোহৰিয়া মানে জাগা ভৰাইছোঁ কালবাৰ দিব হৈছে না, যাৰ কাৰণে জল নিষ্কাশনৰ কোনো ব্যৱস্থা নাই, 3 এবং 4 নম্বৰ ৱাৰ্ডৰ প্ৰায় 80% ফেমিলি আজকৰ বৃষ্টিৰ কাৰণে
এরা লগে তো যোগাযোগ করছি, এরা তো খবর মানে দেয়নি করা হইত, কিছু কিছু ফোর্স লাইটা বড়ি গেছে, কিছু কিছু ড্রাম পাইপ নিছে, ড্রেন আছে কিন্তু এটা বড় আউট হই গেছে, বড়ি গেছে। আপনার দাবি কিটা? আমার দাবি আমার মানে ড্রেনটা মানে জলটা দাইতো জলের ব্যবস্থা করে দেব। শিলচরে অনুষ্ঠিত জেলা তৃতীয় ভবিম নাম ও কালারিপাট্টু মার্শাল আর্ট প্রতিযোগিতায় 7টি পদক লাভ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব তাইকোয়ান্ডো আমড়াঘাটের বনতারাপুর শাখার প্রতিযোগীরা। তারা 2টি ইভেন্টে মোট 7টি পদক লাভ করেছেন। তার মধ্যে ভবিনাম ইভেন্টে 2টি সোনা ও 2টি রূপা লাভ করেন প্রতিযোগী ওয়াই মেঞ্জর সিংহ, পি এইচ নিহার সিংহ, জীবন সিংহ, সানামণি সিংহ। এছাড়া কালারিপাট্টু ইভেন্টে 2টি সোনা ও 1টি রৌপ্য পদক লাভ করেন ওয়াই মেঞ্জর সিংহ, সালামানি সিংহ, পিএইচ নিহার সিংহ। বুধবার বনতারাপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিযোগীরা মার্শাল আর্টের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি তুলে ধরেন ন্যাশনাল ইনস্টিটিউট অব তাইকোয়ান্ডো আমড়াঘাটের প্রশিক্ষক গোবিন্দ দেব। তিনি বলেন, শাখার প্রতিযোগীরা বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় গিয়ে বিভিন্ন সময় পদক লাভ করেছেন, কিন্তু সংস্থা আজও কোনো সরকারি সহায়তা লাভ করেনি। তিনি এ নিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উন্নয়ন থেকে বঞ্চিত ফাটক বাজার, সংসদকে নরক দর্শনের আহ্বান ব্যবসায়ীদের। এক পশুলা বৃষ্টিতে ডুবল শহর, বিগত বন্যার ভয়াবহতায় ফের আতঙ্কিত জনগণ। নিলামবাজারে একাধিক বৈদ্যুতিক সামগ্রী সহ রাইস মিল মেশিন বাজেয়াপ্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।